ফেরাউন, ফেরাউন এ ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলুন না। অনেকের মনে মনে হয় ফেরাউন খুব ভালো, ভালো হলে খোদাই দাবি করে সে ভালো যন্ত্র না খারাপ যন্ত্র? খারাপ যন্ত্র তো ফেরাউন। ও তো বাবা দুনিয়ার বুকে বহু জায়গা ছিল, এত জায়গা ছিল, কোন জায়গা মরণের হলো না, লাস্টে ডুবে মিশরের নীল নদে মরণ কেন হলো বাবা? তার একটু ঘটনা একটু বলে যাবো, শোনেন। তা কবি কি বলছে? নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা 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 মুমিনের ঠিকানা, দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা, মদিনা 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 মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনোনা, নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনোনা, মধুর সুরে দিতে আদা, মধুর সুরে দিতে আদা, হো তো মানুষ দিওয়ানা। আর রসুল আমার বিদায় নিলেন, বেলাল বলছে আমি আর আজান দেবো না। সেই রসুলের কথা একটু বলবো বাবা, আড়াই ঘন্টা আল্লাহ যতক্ষণ রাখবে জান খুলে বস করে যাবো। আপনারা শুনবেন তো, কে কে চলে যাবেন একটু হাত তোলেন তো দেখি, আপনারা খুব চালা। আমি কালকের হত সম্ভবত রায়দিঘির চোদ্দ রশি গিয়েছিলাম, তাই এরকম হতে হতে রাত বারোটার পরে। তো আমি বলছি ভাই যান কে কে শুনবেন না একটু হাত তোলো তো দেখি, একসাথে সবাই হাত তুলে ফেলেছে। আর আমার এই ভাই তো পরপর এখন প্রায় চার বছর আসছে, তাই তো সিরাজুল ভাই, তা আপনারা সবই জেনে গেছে আহমদুল্লাহ ভাইয়ের কৌশল গুলো, তাই না? তা আমি বলছি কে কে শুনবেন না একটু হাত তোলেন তো, আমার ভাইরা চুপ করে বসে আছে। হ্যাঁ আমার বোকা বানাবে, আমার সব চালাক হয়ে গেছে, কথা খারাপ বলছি না ভুল বলছি, যে বেলাল আল্লাহর নবীর এত পাগল, উত্তপ্ত বালুর উপরে বেলালের শুইয়ে দিতেছে লোহার জামাটা পরিয়ে, এই বেঈমানের দলের আর গলায় রশি বেঁধে মক্কা নগরে অলিতে গলিতে ঘুরিয়ে হবে না। তা কবি কি বলছে? নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনোনা, নবীর প্রিয় সাহাবা হাবশি বেলাল শোনোনা, মধুর সুরে দিত আদা, মধুর সুরে দিত আদা, হো তো মানুষ দিওয়ানা, মদিনা 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 মুমিনের ঠিকানা, দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা, মদিনা 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 মুমিনের ঠিকানা। জোর জোর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আব্বা জান ভাই যা ও ভোকেরা দোয়ানেরা, ও আব্বা জানেরা এইবারে কি করলেন দেখে, এইবার আব্দুল্লাহ জুলবা যা দেন বাবা, এবার মায়ের কাছ থেকে এক টুকরো কম্বল নিলে, এইবার দু টুকরো করে বাবা, এই যুবক জোয়ান আর দেরি করে না, আর অপেক্ষা করে না, আর দেরি করে না বাবা, এইবার এক টুকরো বাবা এই কোমর থেকে জড়িয়ে নিলে, হাঁটুর উপরে উঠে আছে বাবা, এক টুকরো গায়ে দিয়ে এইবার আবার বিশ্ব নবীর দরবারে চললে। কার দরবারে চললেন? নবীর দরবারে চললেন। উট কেড়ে নিলেন, গরু ছাগল ভেড়া দুম্বা জায়গা জমি যা কিছু ছিল সব কেড়ে নিল, গায়ের জামাটা কেড়ে নিল, পরনের লুঙ্গিটাও খুলে নিল, তবু হাসতে হাসতে খুলি আমার রসুলের দিকে চললেন। আর একবার জোরে হবে না বাবারা, এইবারে কি করলে, এইবারে কি করলেন মাগো, আমার বিশ্ব নবীর পাগল, আমার দয়ার নবীর পাগল, কি করলে দেখো না বাবা, এইবারে আসবে সুফা, এইবারে মদিনার
মসজিদের চলে গেলেন আমার নবীর পাগল আমার হাবিবুল্লাহর পাগল হাইবারে বাবা এবার মদিনার মসজিদ যখন চলতে লাগলো আমার নবী সাহাবাদেরকে নিয়ে এইবারে বসে আছে বাবা ওই যুবক জোয়ান আজকের মাথার চুলটা উস্কো খুস্কো আজকের মাথার চুলটা উস্কো খুস্কো আজকের হাঁটুর উপরে কাপড় হাইবারে মসজিদের নবীর সামনে বসে আছে হাইবারে দুষ্ট নবী হাবিবুল্লাহ আমার সোনার নবী বলতে লাগলেন আমার দোয়ার নবী বলতে লাগলেন বাবা আজকের কে তুমি কে আজকে তোমার নামটা কি বলো বলে আমি আব্দুল উজ্জা আজকের উটপাথর আজকের ঘর বাড়ি জায়গা জমি আজকে সবই কিছু চিরেছে হুজুর আপনার হাতে হাত দিয়ে আজকের ইসলামের কলেমাটা পড়েছি বলে ও নবী গো আজকের আমার চাচা তার সব কিছু নিয়ে নিল এমন কি নবী গো আমার পরনের পোশাকটাও খুলে নিল হুজুর আমি বাইরে কিছু জলদি করে চলে গেলাম আজকের মা জননী আর থাকতে পারে না আর সহ্য করতে পারে না আর থাকতে পারে না নবী গো আজকের আমার গায়ে এক টুকরো কম্বল দিল আমি ছেড়ে নিয়ে এক টুকরো গায়ে দিয়ে এক টুকরো ঢেকে আপনার দরবারে এসে হাজির বাবা ও যুবকিরা ও জোয়ানিরা আমার নবীর পাগলেরা আমার হাবিবুল্লাহর পাগলেরা আজকের নবীর ভালোবাসা কারে বলে আজকের বিশ্ব নবী আজকের রসুলেরই ভালোবাসা কারে বলে দেখুন দেখুন আমি আপনাদের বলব আজকের কলেমার জন্য আল্লাহর নবীর পাগলের জন্য আল্লাহর নবীর পাগলেরা আজকের বিবি কি বিয়া করেছে আজকের বাচ্চা কি ইতিম করেছে বাবা দেবো আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ কলেমা খানি তারা ছাড়েনি বাবা এইবার আমার নবীটিকে বলে আজকের এই আব্দুল উজ্জা তোমার নাম নয় আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ আমি সোনার নবী আমি রসুলুল্লাহ তোমার জানিয়ে দিয়ে ও সাহাবা আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ তোমার নাম দিলাম আজকের থেকে তোমার নাম হবে আবুদুল্লাহ আর একবার জোরে হবে না আমার রসুলুল্লাহ বলছে আজকে তোমার নাম দিলাম আব্দুল্লাহ হাদিস পাকের মধ্যে আছে আল্লাহর কাছে সবথেকে দুটো নাম প্রিয় কয়টা নাম দুটো আব্দুল্লাহ আর আব্দুর রহমান আর আজকালকার মুসলমানের নাম রাখছে স্বামী স্ত্রী খালি ঝগড়া হচ্ছে নাম রাখ রাখা রেখে কথা সত্য বলছি এই আমাদের ওইদিকে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে বলছে কচি তুই ঝগড়া করেছিস কে যে মলি সাহেব তো এ বলছে আমার ছেলের নাম রাখবো আব্দুল্লাহ তো বলছে তোর বিবি কি বলছে বলে ও নাম চলবে না ওসব বুড়োদের নাম রাখে না কি বলে কি লাগবে বল বলে জিসান এই কোনো এর মানে হয় এই জিসান কোনো মানে আছে বাবা একটু বলুন না এদিকে আছে নাকি চুপুরে আছো নাকি মনে হচ্ছে অসুবিধা ও দেখবে বড় হলে এমন কেরাটিক চালা চালাচ্ছে তো হুজুরদের কাছে চুপছে হুজুর একটু তদবির করে দাও আমার ছেলেটা আমার হাতে না কেরাটিক মার দেয় এ কথা খারাপ বলছি আল্লাহ রসুল বলছে দুটো নাম আল্লাহর কাছে প্রিয় একটা নাম হচ্ছে আব্দুল্লাহ আর একটা নাম হচ্ছে আব্দুর রহমান আর একবার জোরে হবে না আব্বা জান ভাই জান ও যুবকেরা দোয়ানেরা এইবার আমার বিশ্ব নবীর পাগল আমার দোয়ার নবীর পাগল কি করলেন মাগ এবার আসাবে সুফাকে বসতে দিলেন বাবা ও যুবকেরা ও জোয়ানেরা আব্বা জানেরা আম্মা জানেরা আমি আপনাদের কাছে বলতে যাব মাগ আজকের আসাবে সুফা কাদের বলা হয় আজকের আমার বিশ্ব নবীর হাতে আজকে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছিল বলে আজকে তারা বিবিকে ছেড়েছে আজকে তারা ভাইকে ছেড়েছে আজকে তারা জায়গা ছেড়েছে আজকে তারা জমি ছেড়েছে একই দিন আজকে দুদিন নয় আমার রসুল যতক্ষণ ছিলে বাবা আমার বিশ্ব নবীর হাতে হাত দিয়ে যারা এই কলেমা পড়ে মুসলমান হয়েছে বাবা ওই আসাবে সুফা তাদেরকে বসতে দিলে আসাবে সুফার গুণটা কেমন দেখুন বাবা আমার নবীর পাগল হযরতে আবু হুরাইরা একদিন নয় আজকে দুদিন নয় এই কয়েকদিন খুদার তাড়না সহ্য করতে পারে না বাবা ওই আবু উড়াইরা আমার নবীর পাগল
আমার হাবিবুল্লাহর পাগল। আজকের কেতাবের মধ্যে দেখছিলাম বাবা তানার খোদার জ্বালা যন্ত্রণা, তানা ধৈর্য ধরার শক্তি ছিল বাবা এত খোদা লেগেছে আর সহ্য করতে পারলেন না, রাস্তার ধারে বসে গেলেন বাবা। এমন সময় দেখতে পেলেন আজকের হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবীর পাগল, আমার বিশ্ব নবীর পাগল, আর দেরি করে না দাঁড়িয়ে গেলে ও ভাই ওমর কোরআনের একটা আয়াতের ওয়াক্ফ জিজ্ঞাসা করতে লাগলো। আবু হুরায়রার উদ্দেশ্য ছিল এই বাবা, আজকের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনি বুঝতে পারবে আমাকে সঙ্গে করে নিয়ে আজকে আমাকে খাওয়াবে। আসাবে সুফা কাদের বলা হয় শুনে, এত খিদা লাগতো যে খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, একদিন এত খিদা লেগেছে রাস্তার ধারে বসে পড়লেন তপ করে। ওমর ওই রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে যায়, এইবারে আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, একটা কোরআনের আর আয়াতের সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলে। তার উদ্দেশ্য ছিল এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারবে আর আমার সঙ্গে করে নিয়ে আমাকে খাইয়ে দেবে, জোরে হবে না? হ্যাঁ, তিনিও কিছু বুঝতে পারলেন না, তিনিও চলে গেলেন। এইবারে আছে কে, হযরতে আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে যায়, আবারও তিনি একই কেস করলেন, তিনি কিন্তু কোনো কথা বললেন না, তিনিও চলে গেলেন। ওই পথ দিয়ে যায়, এইবারে দেখতে লাগলেন আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ সোনার নবী হেঁটে আসছে, চিল্লে বলুন আরেকবার জোরে হবে না? এই আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রহমাতুল লিল আলামিনের আদর্শ। আরেকবার জোরে হবে না? সুবহানাল্লাহ বাবারা, এইবার আবু হুরাইরা এইবার যখন দাঁড়িয়ে গেলেন মাগ আমার রাসূলুল্লাহ আমার সোনার নবী বিশ্ব নবী, দেখে আবু হুরাইরাকে দেখে এইবারে মৃদু হেসে এবার আবু হুরাইরাকে সঙ্গে করে নিয়ে বাড়ি গেল। ও যুবকীরা, ও জওয়ানীরা, আব্বা জানেরা, আমার নবীর পাগলের এইবারে কি করলে আবু হুরাইরা, এইবারে কি করলেন মাগ, এবার রাসূলুল্লাহর অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করলে আমার বিশ্ব আমার হাবিবুল্লাহ আমার আহমদে মোস্তফা, এবার জিজ্ঞাসা করতে লাগলি আজকের বাড়িতে কোন খাদ্য খাবার আছে নাকি বলো, এবার সন্ধান নিয়ে দেখা গেল আমার বিশ্ব নবীর জন্য আমার দয়াল নবীর জন্য এক পেয়ালা দুধ হাদিয়া এসেছে। আরেকবার জোরে হবে না? আবার কেতাবের মধ্যে এসেছে আমার বিশ্ব নবী সাদগার মাল কোনোদিন খাননি, চিল্লে হবে না? আর আজকাল আমরা সাদগার মাল মানতের মান মাল খাচ্ছি না, খাইনি কি গো? তা সেই ফুঁক দরুদ পড়ে দিলে কাজ করবে? আজিজ ভাই আপনার কথা বলবো না, এই আপনাদের মসজিদে মানতের ভাত গোস্ত দেয় না দেয় না দেয় না দেয় না? আজকের বলুন এই পাড়া খোঁজনে দেখে কটা মানুষ খেতে না খেয়ে বেঁচে আছে? যে গরিব তার দেখবে এই মুসলমান দেখছে না, যে গরিব এ অসহায় দুটো ভাত গোস্ত বেশি করে দি। আর বাপ আপনাদের এদিকে ভালো, আমাদের ওদিকে কথা বলছি, যে বাটোয়ার করে না বাতাসা মিষ্টি ভাত গোস্ত, সে খালি বাচ্চাদের কম কম দিয়ে চোখ রাঙাবে, হট আর গামলি সুন্দর সে দেখবে নিয়ে বাড়ি যাচ্ছে, এই জাহান্নামের আগুন আর খাবি? আপনাদের যারা খাচ্ছে খান, কোনো অসুবিধা, ফারিস্তারা সেই চেরা পাতা নিয়ে দেহেড়ে আছে, সলিমুদ্দিন কবরে আয় এমন সোজা করে দেবো তোর ভাত গোস্ত বার করে দেবো। এই খারাপ বলছি আব্বা? বিশ্ব নবী মান্নতের সাদগার মাল জীবনে খেতেন না, হাদিয়া আসলে আমার রাসূলুল্লাহ সেটা গ্রহণ করতেন, জোরে হবে না? আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ মাগো, এইবারে কি করলেন দেখুন বাবা, এইবারে যখন বলতে লাগলে হুজুর আজকের মান্নতের নয় আজকের সাদগার নয় আজকের হাদিয়ার কিছু দুধ এসেছে, এইবারে বিশ্ব নবী হাবিবুল্লাহ মা আমার নবী কি করলে, আমার সোনার নবী দেরি করে না, আমার নবী অপেক্ষা করে না, এইবার আবু হুরাইরাকে বলতে লাগলো ও আবু হুরাইরা আর দেরি করো না আর অপেক্ষা করো না, আজকের আসাবে সুফাদেরকে ডেকে আনো, জোরে হবে না? আবু হুরাইরা মনে মনে করতে লাগলে আমি আবু হুরাইরা তো কিছু খাইনি আজ কয়েকদিন ক্ষুধা তো, আর সামান্য এক পেয়ালা দুধ ওইটুকু বা দুধ ডেকে আনতে বলেছে রসুল, আমার তো দিলে আর ওদের তো ডাকলে কিছু পাবো না, পাবে? এই এক কিলো দুধ খাওয়া যাবে? একজন খেলে তো শেষ, ওটা কি পাঁচজন খেতে পারবে বাবা? পাবে।
আব্বা জান ভাই জান ও যুবকেরা তো আনেরা এইবারে বিশ্ব নবীর পাগল আদরি করে না বাবা ওই আবু হুরাইরা গুটি গুটি এসে আমার বিষ্ণুনবীর হাতে হাত দিয়ে আজকের কলেমা পড়ে মুসলমান হয়েছে বলে আজকে তাদের ঘর বাড়ি জায়গা জমি সব কিছু ছাড়তে হয়েছে। একটা জায়গা করেছিল আজকে তাদের সেইখানে বসবাস করতে দেওয়া হতো। ও যুবকেরা আমার নবীর পাগল আমার হাবিবুল্লাহর পাগল এইবার চলে গেলে এবার ডাকলেন ওই দুজন ওই কেতাবের মধ্যে পা যায় সত্তর জন আল্লাহর নবীর পাগল এসে হাজি আরেকবার জোরে কজন আল্লাহ রসুল এইবার বলে আবু হুরাইরা চলে এসো বাবা চলে এসো। আবু হুরাইরার হাতে দুধটুকি তুলে দিলেন। আবু হুরাইরা মনে মনে করতে লাগলো আয় আল্লাহ আমি কি করব এমন মনে মনে ভাবতে লাগলেন। বলে আবু হুরাইরা একদিক থেকে দেয়া শুরু করো। এবার আবু হুরাইরা একদিক থেকে দিতে দিতে শুরু করলেন। সত্তর জন সাহাবী যেই খেয়ে নিল তবু দেখলেন অবশিষ্ট দুধটুকি রয়ে গেলেন। জোরে হবে না বিন্দু মাত্র কমলেন না। আরেকবার জোরে হবে না আবু হুরাইরা নবীর পাগল আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর পাগল আর দেরি করে না মাগো আর অপেক্ষা করে না। ও যুবকেরা এইবারে বিশ্ব নবীর পাগল যখন দিলেন আমার দোয়ার নবীর পাগল আমার রাসূলুল্লাহর পাগল যখন দিলেন এইবারে এক এক করে একটা নয় ওই দুটো নয় আজকে দশটা নয় সত্তর জন সাহাবী যখন খেয়ে নিলে আমার নবী বলতেন আবু হুরাইরা আর কজন বাকি আছে বলো বাবা। ওই বিশ্ব নবীর পাগল এইবারে গুটি গুটি এসে বলো হুজুর আর তো কেউ বাকি নাই আজকের আমি আর তুমি বাকি আমার নবী আমার বিশ্ব নবী বলে পারে আজকে তুমি পান করো আজকের তুমি খাও। এবার আবু হুরাইরা খেতে লাগলো আল্লাহ রাসূল বলে আরো খাও। এবার আবু হুরাইরা খেতে লাগলো আল্লাহ রাসূল বলে আরো খাও। এইবারে এই বিশ্ব নবীর সাহাবী বলতালো নবী গো আমি আর খেতে পারি না। জোরে হবে না আরেকবার চিল্লা হবে না পাঁচ কিলো চাল না দি দশ জনের তাই কুলোই না। আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল আছে এই আল্লাহর রাসূলের মুজিজা দেখুন অন্য নবী আর আমার নবীর পার্থক্য আছে না নাই? জোরে বলুন না বাবা আছে না নাই? আছে। আল্লাহর রাসূল বলছে আবু হুরাইরা আর কজন বাকি? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আর আমি। বলে খাও খেও দি ইয়া রাসূলুল্লাহ আর খেতে পারি না। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার সোনার নবী মাগো আর দেরি করে না আর অপেক্ষা করে না আমার নবী গুটি গুটি এসে শেষ করে দিলে। ও ভাইরা ও যুবকের জোয়ানেরা আজকে তারা ছিল আসাবে সুফা মাগো আজকের বিশ্ব নবীর পাগল তারা ছিল আমার দোয়ার নবীর পাগল তারা ছিল বাবা। এইবার আমার নবী আমার হাবিবুল্লাহ আমার আহমদ মোস্তফা আমার মোহাম্মদ মোস্তফা আর দেরি করে না অপেক্ষা করে না আমার নবী ডেকে বলে সাবার আজকের ওই আব্দুল্লাহকে আজকের কোরআন তোমরা শেখাবে বাবা। এইবার নবীর কাছে রিপোর্ট গেল আমার বিশ্ব নবীর কাছে রিপোর্ট দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের আব্দুল্লাহ এত জোরে 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 কোরআন শরীফ তেলাওয়াত করে ও নবী গো ও বিশ্ব নবী হাবিবুল্লাহ আজকের আমাদের সহ্য হয় না আমাদের বড় অসন্তুষ্টি হয় হুজুর আজকের আব্দুল্লাহ খুবই জোরে 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 কোরআনটা পড়ে আমার দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ দেরি করে না আমার হাবিবুল্লাহ অপেক্ষা করে না। এইবার আমার নবী বলতে লাগলে ও সাহাবারা শোনো আজকের আব্দুল্লাহ যত ইচ্ছা তত এই জোরে কোরআনটা পড়া। হ্যাঁ যদি বলেন কেন আমার আব্দুল্লাহর ইমানটা বড় দামি ইমান আমার আব্দুল্লাহ ইমানটা আনতে গিয়ে আজকের কি নিজের ঘর বাড়ি উট ভেড়া ছাগল এমনকি নিজের পরনের পোশাকটা খুলে দিয়েছে আজকের ওকে কোরআন পড়তে বাধা দিও না। জোরে হবে না আবার আর আমাদের ঘরে মায়েরা কোরআন খোলে খোলে
বাবা দেখবে কি সুন্দর মোবাইলটা সব সময় মুছতে, গ্লাসটা ফেটে গেলে স্বামী বলতে স্বামী এই মোবাইলের গ্লাসটা ফেটে গেছে, একটু পেলটা আনো তো কেমন লাগে না? কথা খারাপ বলছি না ভুল বলছি? আর পড়ে না, এবার আমার মায়েরা আমার ভাইয়েরা কোরআন পড়া ঠেলায় তার ঘুম হবে না, সবে ওরা তো সবে শুরু। আর এখন গিয়ে পরীক্ষা করে দেখো কোরআন শরীফে এত ভুল পড়েছে, কোরআন না কেতাব না বই কিছু বুঝতে পারবে না, যাও বাড়িতে যাও গিয়ে দেখো। কথা খারাপ বলছি না ভুল বলছি? আরে এখনকার মায়েরা দেখবে, আমার যুবক ভাইয়েরা দেখবেন শুধু বলছে সখিনা কোরআন পড়, কোরআন পড়। বলে কেন? বলে পড়তে পারিস আর না পারিস তুই অন্তত একবার খতম দে, একবার। বলে দিলে কি হবে? বলে দেখে নি পাশে সলিমুদ্দিন বাড়ি এলো, ও খতম দেয়নি, বলে বে হলো নি তুই পড়। আর সেই কোরআন পড়া মেয়ে যখন যাচ্ছে বাবা কি হচ্ছে, আর কোরআন খুলছে, এই এর উদ্দেশ্য আলাদা, এর উদ্দেশ্য আলাদা না খারাপ না ভালো? এর উদ্দেশ্য যে কোরআন পড়লে তোর বিয়ে হবে আর না পড়লে তোর বিয়ে হবে না, এর উদ্দেশ্য ভালো যে বিয়ে হোক না হোক আজকে সেই আল্লাহর কালামটা তুই পড়, আল্লাহ দেখবে নিয়ত ভালো। বুখারী শরীফে হাদিস ইন্নামা আমানু বিন্নিয়ত, নিয়ত সমস্ত কাজে নিয়ত করবে, নিয়তের উপর কাজটা তোমার ভরসা হবে, কথা সঠিক না ভুল? আল্লাহ রাসূলের সাহাবী জোরে 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 আল্লাহর কোরআনটা পড়ছে, আল্লাহ রাসূলের কাছে রিপোর্ট গেল হুজুর আজকে আব্দুল্লাহ বড় জোরে 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 কোরআন পড়ছে, আল্লাহ রাসূল বলছে খবরদার বেয়াদবি করবি না, আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান, আজকের ঈমান আনতে গিয়ে ঘর বাড়ি টাকা পয়সা গরু বাছুর সব ছেড়েছে, আজকের উকে যত চিল্লাতে কোরআন পড়তে দাও জোরে হবে না? আরেকবার চিল্লা হবে না? তা কবি কি বলছে, সেই আরশ রহমত নেমেছে সেজে জান্নাতের বাসিনী, আর চমকে গেল চেহারাতের নূরানি। আরেকবার চিল্লা হবে না? আহ, সেই বিশ্বনবী রজব মাস চলে গেল, শাবান মাস এসেছে, এই মাসগুলো কারো শিলা করে, এই কারো শিলা করে আমার রসুলের রসিলা কথা ভয় কিসের বাবা? আমি কি টাইগার বাঘ? এই জোরে বলুন, এই আমি শুনছিলাম আমার গত 30 তারিখে জলসা ছিল ধামাখালি বলে ওই লাইনে, তা দেখছি যে যিনি জলসার সেক্রেটারি মনে ধানি কাটতে গিয়েছে হঠাৎ বাঘ এসে আশঙ্কা তার ঘাড়ে পড়েছে, তাই কি আমি? এখনো পর্যন্ত ভাইজান আমার হাসপাতালে ভর্তি, সবাই দোয়া করবেন আমার ভাইজানকে যেন আল্লাহ সুস্থতা দেয়, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। তা কবি কি বলছেন, সেই আরশ হতে নেমেছে সেজে জান্নাতের বাসিনী, আর চমকে গেল চেহারাতে নূরানি, সেজে মায়া মিনা সেজে মায়া মিনা নয়ন মনি জান্নাত বাগের সেরা ফুল ফুটলো মোর বুকে, আর খুশবুতে দাদা মোতালেবে হতাশ হয়ে পড়ে নয়ন ভরে বেকার তরে, নয়ন ভরে বেকার তরে, ও বহর পাগল পারা জান্নাত বাগের সেরা ফুটলো মোর রুকে, জোরে হবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্ল হবে না সুবহানাল্লাহ? এই জান্নাত বাগের সেরা ফুল এই দুনিয়ার বুকে ফুটেছে না ফোটেনি, ফুটেছিল। তা কবি আরো কি বলছে, গান গান কে যাই বুলবুল মিষ্টি মধুর সুরে, আর বন ময়ূরী নাচে বেগম তাহার মেলে, জোরে হবে না? আর একবার চিল্লা হবে না? গান গেয়ে যায় বুলবুল, দরুদ দিয়ে শুরু করেছি ওয়াজ, আর ইনশাআল্লাহ দরুদ দিয়ে বিদায় লব। দরুদের কত ফজিলত! আজকের অনেকে মনে করে মলি সাহেবরা ভুলে গেলে খালি দরুদ পড়া, কি ভাই আজিম ভাই অনেক বলে না যে মলি সাহেবরা ভুলে গেলে খালি দরুদ পড়ে, আরে পাগল, মলি সাহেবরা ভুলে গেলে দরুদ পড়ায় না, এ দরুদের বদৌলত খুব, কথা সত্য না ভুল? এই যে দরুদ গুলো পড়ছি, এই দরুদের তওফা গুলো নাজরানা গুলো কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে?
বিশ্বনবীর রওজা মোবারকে জোরে হবে না? একদল ফারিস্তারা যখন এই দরুদগুনো পড়ে, দরুদের সালাম নাজরানাগুনো আমার আল্লাহর, ফারিস্তাগুনো আমার রসুলের রওজা শরীফে পৌঁছে দেয়, জোরে হবে না? সুবহানাল্লাহ। তা কবি কি বলছে? কানাগে যায় বুলবুল মুষ্টি মধুর সুরে, আর বন ময়ূরী নাচে বেখমতা আর মেলে, নাচ খুশিতে নাচ খুশিতে আসমান জমিন দেখে নবীর হুর পালারা, জান্নাত বাগের সেরা ফুল ফুটলো মরুর বুকে, আর খুশবুতে দাদা মোতালেবে হতাশ হয়ে পড়ে, আর নয়ন ভরে নয়ন ভরে দেখার তরে ও বহল পাগল পারা, জান্নাত বাগের সেরা ফুল ফুটলো মরুর বুকে, দরুদ আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে ওয়া আলা আলী, আল্লাহ রসুলের বলে যাবো বাবা, অসুবিধা হচ্ছে নাকি? ওয়াজ কোথায় থুয়েছি মনে আছে? আল্লাহ রসুলের সাহাবা জোরে 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 কোরআন পড়ে সাহাবারা আরজ করলেন, নালিশ করলেন, হুজুর জোরে জোরে পড়ে সহ্য করতে পারতি না, এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, অনেক জায়গায় জলসা সব ক্যান্সেল হচ্ছে না হয়নি হচ্ছে, তো দোয়া করি যেসব অনেকের কলিজা টুকরা সোনার মানিক, অনেকের চাঁদ সোনার মানিক, মেয়ে কলিজা টুকরি মেয়ে সব মাধ্যমে পরীক্ষা দিতে গিয়েছে, সবাই দোয়া করেন আল্লাহ প্রত্যেকে যেন পরীক্ষায় পাশ করার তৌফিক আল্লাহ দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, প্রত্যেকে দোয়া করবে। আহ, এইবারে যখন আল্লাহ রসুল বলছে খবরদার কোরআন শরীফ পড়া বন্ধ করো না, ওর ইমান বড় দামি, জোরে হবে না? সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জান ও যুবকেরা জোয়ানেরা, এইবারে বিশ্বনবী হাবিবুল্লাহ এইবারে আসাবে সুপায় বসে আছে মাগো, এইবারে বসে বসে কোরআনটা পড়ে বাবা, এমন সময় মাত্র আর নবী আমার বিশ্বনবী হাবিবুল্লাহ মাগো, এমন সময় তাবুকের যুদ্ধ আজকে জনতা মামা বেজে উঠেছে বাবা, এইবারে বলে বিশ্বনবী হাবিবুল্লাহ আমার সোনার নবী বলতে লাগলি, ও সাহাবারা চলে আসো, ও সাহাবারা দেরি করবে না, আজকে যুদ্ধ করতে হবে রোমানদের সঙ্গে বাবা, আজকে অস্ত্র শস্ত্র লাগবে, আজকে টাকার প্রয়োজন, আজকের পয়সা প্রয়োজন, আজকে সবাই চলে আসো, এইবারে টাকা পয়সা লিয়ে আসতে লাগলে আমার নবী আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, এইবার যে এই কথা শুনিয়ে দিলে বাবা, আমার নবীর পাগলেরা আমার বিশ্বনবী হাবিবুল্লাহর পাগলেরা মাগো, আর দেরি করে না আর অপেক্ষা করে না, এবার জলদি করে বাড়ি চলে গেলেন, এবার ঘরে চলে গেলেন বাবা, আল্লাহর নবীর পাগলেরা এইবার সবাই এই সোনা দানা টাকা পয়সা এইবার সবাই কিনে আল্লাহ রসুলের কাছে দাবি জড়ো করলেন বাবা, আমার নবী আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, এইবার যখন দেখলি এইবার যখন দেখলেন বাবা এই সমস্ত সাহাবাদেরকে দেখতে পেলেন বাবা, আমার নবী এইবারে বিশ্বনবী বলে সাহাবারা শুনো, আমার আবু বকর কই, আমি আবু বকরকে কেন দেখা পাই না, এইবারে আমার নবী যখন বলতে লাগলি আবু বকর হুজুর একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে, ওই আবু বকর হুজুরের হেজুকির পনিকুন হুজুর কুড়ি কুড়িয়ে যায় দাড়ি মোবারক ভিজে যায় আল্লাহ রসুল, এইবার আবু বকরকে ডাকলি, এইবার আবু বকরকে ডাক দিল, ও আবু বকর আজকে তুমি কেন কাঁদো, আজকে তুমি কেন চোখের পানি পেলো, আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার সোনার নবী যখন ডাক দিলি আমার রাসূলুল্লাহ যখন ডাক দিলে, এবার আবু বকর হুজুর আমার নবীর কাছে চলে আসলে আমার বিশ্ব নবীর কাছে চলে আসলে হাতে একটা ছোট থলি বাবা, আরেকবার জোরে বলুন, আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা অতক্ষণ পূর্ণ মুমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ না আমার বিশ্বনবী হাবিবুল্লাহকে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমার রাসূলুল্লাহকে তোরা যতক্ষণ না আপন করবি ততক্ষণ পূর্ণ মুমিন বলে দাবি করতে
করতে পারবে না। তোমার ভাইরা বাবাজিরা, এইবার আবু বকর হুজুরে যখন ডাকলেন, আবু বকর হুজুরের হাতে একটা ছোট্ট থলি। থলিটা ছেড়ে দেখে আজকের কয়েক কেজি গম আর কয়েকটা দেরহাম বাবা, আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আজকে ডাক দিয়ে বলে, সাবর শোনো অনেকে দান দেবে 1000 টাকা 2000 টাকা 3000 টাকা, অনেকে যখন 500 টাকা দেবে বলে বড় কৃপণ। কথা খারাপ বলছি না, ভুল বলছি। ওমর আছে, উসমান আছে, আর সব বড় বড় সাহাবীরা মনে মনে করতে হলো ব্যাপার কি, আমরা এত এত মারলাম আর সামান্য আবু বকর তো কয়েক কেজি গম আর কয়েকটা দেরহাম। রসুল বুঝতে পেরেছে, বুঝতে পারবে না, পারবে না, জোরে বলুন না, রসুল বুঝতে পেরেছে ব্যাপার কি। এইবার যখন বলতে লাগলেন বলে সাহাবারা, আল্লাহ রসুল এইবার জিজ্ঞেস করতে লাগলেন সাহাবা, ভাইরা ও যুবকেরা ও জওয়ানেরা, এইবার আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লাগলে, ওরে আমার আলী, ওরে আমার ওমর, ওরে আমার উসমান, আজকে তোমরা কত এনেছো, আজকে কত রেখে এসেছো বলো। বলে হুজুর আমরা হাফে এনেছি, আজকে হাফে রেখে দিয়েছি, আজকে এত এনেছি, আজকে এত রেখে দিয়েছি। এইবারে আবু বকর হুজুর কাঁদে, এইবারে বিশ্ব নবীর পাগল কাঁদি। এবার চোখের পানিটা ফেলতে লাগলে আল্লাহ নবীর পাগলের চোখের পানি হড়ুর করে গড়িয়ে যায়। আমার নবী আমার হাবিবুল্লাহ যখন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করতে লাগলে, ওরে পাগল আবু বকর, আজকে তুমি কত এনেছো বাবা, আজকের কত রেখে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি দুঃখ নেবেন না, আপনি বেদনা নেবেন না, হুজুর আমি কত এনেছি কত রেখেছি, হুজুর আমি আবু বকর সিদ্দিক, আজকে আপনার বলে দিই, আজকে আপনার জানিয়ে দিই, আজকের ঘরে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ না। জোরে হবে না, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া মানে কে? কোরআন আর হাদিস। হুজুর সব আপনার কদম তলে এনে আমি হাজির করেছি। জোরে হবে না, সুবহানাল্লাহ হাবা। আর আজকে যখন দেখবে আমার কিছু কিছু বাপ আছে, যখন এই জলসা মিলাতে এই মসজিদে যখন দান করবে, মায়ের তখন ফুলজে ফেটে যায়। কথা খারাপ বলছি যে আমি এই 100 টাকা আমি 1000টা টাকা রেখে দিয়েছি, আজকে আমার মায়ের বাপের শাড়ি লুঙ্গি কিনে দেবো বলে আর তুমি মোড়ল দিয়ে মেরে আজকে এই দান করতেছো? কথা খারাপ বলছি না, ভুল বলছি। আর যেখানে দেখবে টাকা সেখানে দেখবে একটু আমার মায়েদের ভুতুকুতি আর ঝগড়া ঝামেলা বেঁধে আসে না নাই? হ্যাঁ একটু বলুন, আপনারা বেদে আছে না নাই? বেদে আছে না নাই? আছে তো। ভাইরা বাবাজিরা, এই জলসাটা হওয়ার কথা 25শে ফাল্গুন ছিল, কি হয়ে গেছে 21শে ফাল্গুনে। আমার হুজুরের খালি নাই তো তাই জন্য। তাই আর একটা কথা বলছি, এই যে কজন বসে আছে একটু জোরে তকবীর দেবেন। যারা গিয়ে আমার আরিফুল্লাহ ভাই বলছিল যে আধ হাঁস হাঁসকে বাবা যত খাও তেমনি দেখবেন খেয়ে চোখ খুনি আসবে। তার জামাই যারা এসেছে তারা হয়তো আধ হাঁসের মতন খেয়ে ফুটবলের মতন ঘুম দিচ্ছে, সে ফুটবল গুলো একটু কানে আওয়াজ পৌঁছে দেন। ও ফুটবলেরা তোমাদের এইখানে আসতে হবে না, অন্তত এই জায়গা মানুষ আছে কি না আছে দেখে গিয়ে ফের শুয়ে পড়বে, তাদেরকে বলছি। সে কথা হইতে পারে না, সে তকবীরের ধ্বনিটা পাঠাতে পারবে না, পারবে না, এই পাঠাতে পারবে না, পারবে না। মুসকান খাতুন যেটি একা দুনিয়ার বুকে একা তকবীর দিয়ে সবাইকে যদি সজাগ করে দেয়, আর আজকের এইখানে দেখতে গেলে 20-30 জন মানুষ বসে আছে, তো এই তকবীর দিয়ে এই সামান্য জামাইদের সজাগ করাতে পারবে না, পারবে না? নারাই তকবীর হচ্ছে না তো? নারাই তকবীর নারাই তকবীর। এই তো মুসলমান বাঘের বাচ্চা, কিসের বাচ্চা, কিসের বাচ্চা? বাঘের বাচ্চা মানে ঠিক বাঘও এই মুসলমানের দেখে ভয় ভয়ে পালাচ্ছে। কথা সত্য না ভুল? হযরত সুফি ফাতে আলী ওয়াইসি আমার দাদা হুজুর মুজাদ্দেদ দাওয়া বসিরহাটের আল্লামা হুজুর, আবার বসিরহাটের আল্লামা হুজুরের কথা মনে পড়ে যায়। হুজুর জলসায় গিয়েছে, জলসায় যাচ্ছে, এমন সময় চোরেরা চোরেরা
চোরেরা শোনেন আল্লাহর হুজুরের আবার চোখের পানি হুরহুর করে গড়ে যায়, হুজুর আমার জলসায় চলে গেছেন। চোরেরা রাত্রে এসে ডাকাতি করতে আসবে যে হুজুর মনে আছে, হুজুর কখন জলসায় পার হয়ে যাবে আর হুজুরের ঘরটা আমরা চুরি করব। আবার যেই এসে চুরি করতে আসে দেখে দরজায় বাঘ, জঙ্গলি বাঘ গাল হা করে দাঁড়িয়ে আছে, জোরে হবে না। আর আমাদের ঘরে চাবি ধুয়ে চলে গেলে চোর আইনে বাঘ দাঁড়াবে। কত মেয়ের ঘর ভেঙেছি রে সলিমন্দি, খবরদার কন্যা দায় বড় দায় এইরকম করতে যাবে না। বসিরাট হুজুর দেখুন বাবা, আব্বা জান ভাই জান, ও যুবকেরা দোয়ানেরা, হযরত আল্লামার গোলামী, আল্লাহর নবীর পাগল ছিল বাবা, আমার দাদা হুজুর মুজাদ্দিদের জামানেরা, ওরে আমার নবীর পাগলেরা, এইবারে শুনেন শুনি, এইবারে আল্লামা হুজুর এইবারে ওয়াজ করতে চলে গেলে, এইবারে ওয়াজ করতে চলে গেলেন বাবা, এইবারে গভীর রাত হয়ে গেল, এইবারে চোরেরা চলে আসলে, এবার চোরেরা চলে আসলে বাবা, হুজুরের পরে ডাকাতি করবি, এমন সময় সবাই দেখতে পেলে আজকের হুজুরের চতুর্দিকে বাবা ওই দরজার সামনে এই বড় জঙ্গলি বাঘ এইবারে গাল হা করে বসে আছে বাবা, ওরা চলে গেল ঘরে গেল, এমন সময় মনে মনে করতে লাগলে আগামী কাল আসব, ও ছেলেরা ও যুবক জোয়ানেরা। আবার তারপরে তিনি এসে দেখলে আই এসে দেখলে এইবারে একই অবস্থা বাবা, তারপরে আল্লামার গোলামিনের কাছে চলে আসলে বাবা, হুজুর ও হুজুর আপনার বাড়ি কি বাঘ রেখেছি, বলে না তো বাবা আমার বাড়িতে কোনো বাঘ রাখিনি, আমি বলবো তাই আল্লাহর কোরআন বলছে ফাজকুরুনি আজকুরুকুম, আজকের আল্লাহ যারা হয়ে যায় আল্লাহকে যারা স্মরণ করে আমার আল্লাহ তাদেরকে স্মরণ করে রে, জোরে হবে না। বসিরাটের হুজুর আল্লাহর পাগল হয়ে গিয়েছিল, তাই বসিরাটের হুজুরের বাড়ি ক্ষতি করবে আল্লাহ সহ্য করতে পারবে, আমার বাড়ি ক্ষতি করবে আল্লাহ সহ্য করতে পারবে, সহ্য করতে পারবে, আমার মতন সুদ কর যদি আমি বাড়ি ছেড়ে চলে যাই, তা আল্লাহ বললেন বাড়ি আগে ধ্বংস কর। এই কথা খারাপ বলছি, সবে তো শুনে একটু ধৈর্যের পরিচয় দিন। এইবার দেখুন সেটাই টাকা সেটাই গুতো গুতো, কথা সত্য না ভুল? এই আপনাদের এলাকায় চাকরিজীবী আছে না নাই? আছে, আমাদের ওইদিকের কথা বলছি, আমাদের ওইদিকে তো চাকরিজীবী আছে, আমার মা জননী চাকরি করে আর আমার আব্বা জান চাকরি করে, কে ঘুম ছাড়াচ্ছে এটা কে? মা জননী আর আব্বা জান চাকরি করে, দুটো লোক যখন চাকরি করে মা পায় 1.5 লাখ টাকা মাইনে আর বাপ পায় 50,000, চাকরি কার বেশি মায়ের বেশি? তাহলে কথা কার শুনতে হবে? আমি যত বড় মনীষী হই না কেন, এই ওয়াশ করে বাড়ি যাও, আমার বীর বলবো দরজাটা খোল, দাঁড়াও তুমি কি দারোগায় এসো, কথা খারাপ বলছি? হ্যাঁ, তা দেখুন তো মা পায় 1.5 লাখ টাকা, বাপ পায় 50,000 টাকা, এমন সময় কিন্তু দুজনা যখন চাকরিজীবী মানুষ তো তাহলে মার পাওয়ারটা বেশি হবে আর বাপের পাওয়ারটা একটু কম হবে, তা এমন সময় বাবা যখন দুই স্বামী স্ত্রী ঘরে আসে, 8 কিলো মানুষ, 80-85 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, এ বাচ্চা কাচ্চা দেনে বলার মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ যার করে ওসিলা দেয়, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, অনেক তদবির তাগেদা ওষুধ পানি খেয়ে আল্লাহ দেয়, কিন্তু এসে বলতে ভাই ওর কাছে গিয়েছিলুম বলে আজকে কত বড় বিয়া, কথা খারাপ বলছি? তা এইবারে যখন দুই স্বামী স্ত্রী বাড়ি আসে, শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ যখন বাড়ি আসে বাবা, সব সময় একটা জিনিস নিয়ে স্বামী স্ত্রী সব সময় ঝগড়া, একটা জিনিস নিয়ে, সে একটা জিনিস কি বাবা? কি গো? টাকা পয়সা গোনাগানি, ছেলে মুশারি খাটানো নিয়ে, কথা বুঝতে পারেননি, মুশারি খাটানো নিয়ে। তা যখন স্বামী বাড়ি আসে, গিন্নি বাড়ি আসে, দুই স্বামী স্ত্রী যখন বাড়ি আসে, এমন সময় স্বামী বলে তুমি মুশারি খাটাও, গিন্নি বলে তুমিও খাটাও, যত হোক আমি তো তোমার স্বামী, তুমি আমার বউ, তুমি খাটাও, ও বলছে আমি তো 1.5 লাখ পাই, তুমি 50 পাই, তুমি খাটাও। এই এইবারে বোঝাই দেয় আজকে শিক্ষিত সমাজ অসুবিধা হচ্ছে নাকি ভাই? হ্যাঁ, বলছে আজকে শিক্ষিত সমাজ ঝগড়া করলে লোক খুব খারাপ বলবে, তা একটা কাজ করি, বলে কি? বলে দুজনের মধ্যে আপোষ করে নিয়ে, কি বলে? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে আগে কথা বলবে সে মুশারি খাটায়,
এই কথা কি হলো? যে আগে কথা বলবে সে মশারি খাটাবে। ওই সময় একটা চোর সে সব সময় ওদের কলে কৌশলে থাকে যে কখন এরা বাড়ি থেকে বার হবে, কখন এরা ঝগড়া করবে, সেইখানে আমি মালমাত্রা চুরি করব। ওই চোর বলছে এই তো সময়, স্বামী স্ত্রী মদনগঞ্জ বাজার গেছে, নামখানার বাজারে গেছে, গোশ মাছ পরোটা ইত্যাদি সব কিনে এনে রান্না বাড়া করেছে। 8টা বাজে সব সব রান্না বাড়া করে বসে আছে, কিন্তু কেউ খায় নেই। আপোষ করে নিয়েছে কি যে আগে কথা বলবে সে মুশারি খাটাবে। এমন সময় কি করেছে, চোরটা ঘরে ঢুকেছে, মা জননী ফাতেমা দেখছে আর আবু সিদ্দিক দেখছে, কথা কিন্তু বলতে পারছে না। কেন কথা বলতে পারে না কেন? মুশারি খাটাতে হবে। এইবারে চোর সবকিছু খেলিয়ে মা জননীর আলমারির চাবিটা নিয়ে যখন খুলে হাতের বাউটি, কানের দুল, নাকের ফুল, লাখখানেক টাকাল যখন দেখছে, মা জননীর চোখের পানি পড়ছে আর ওর দিকে তাকিয়ে আছে, কথা বলতে পাচ্ছে না। আব্বা জানের ঘড়ি যখন টাকা পয়সা নিয়ে যখন লেচ্ছে পুডলি করে বগল নিয়ে এরকম তাকাচ্ছে, তবুও কথা বলতে পারছে না কেন? কেন বলে মশারি খাটাতে হবে। তো এমন সময় চোর ওদের দিকে তাকিয়ে চোখ নিয়েছে বারান থেকে পুডিলি করে মালমাত্রা বগল নিয়ে যখন দেখছে হাঁটা, বিবি বলছে ও স্বামী ওই সব নিয়ে দিল হাঁটা, স্বামী বলছে কোনো কথা জানি না, তুই মশারি খাটা। আগে চোরটা ধর, তারপর তুই কাজ কর। আবার তা আমাদের সেই রকম হয়েছে, আজকে জলসার কোনো অভাব নাই, আজকে মিলাতের কোনো অভাব নাই, কিন্তু অভাব কিসে বা কিসে? আমলের। আজকে যে সব আমরা জলসা শুনে কাজ করতে পারছি, এই ঈমানটা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এই কোনো আছে? তার আগে ওই চোরের মতন শয়তান দেখে তোমার ফিনিশ করে ছাড়বে। কথা খারাপ বলছি না ভুল বলছি? এই খারাপ বলছি না ভুল বলছি? এ ওয়াজ কোথায় থুয়েছিল মনে আছে? কোথায়? আবু বকর হুজুরের দান আর উমরের দান। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর, আজকের বাড়িতে আল্লাহ আর আল্লাহ রসুল ছাড়া আর কিছু নাই, চোরে হবে না। সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জান, ও যুবকেরা দোয়ানেরা, ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, এইবার আমার দিনের নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ এইবারে মালমাত্রা নিয়ে বাবা এইবার যুদ্ধের দিকে চলতে লাগলে, এবার যুদ্ধ করতে যাচ্ছে মা গো, এইবার যখন যুদ্ধ করতে যাই বাবা, এইবারে হে আব্দুল্লাহ আমার নবীর সামনে এসে দাঁড়ালি, আমার রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ালা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর, আজকের আজকের আবু বকর দান করলো, আজকের উসমান দান করলো, আজকের ওমর দান করলো হুজুর, আজকের আমার টাকা নাই, পয়সা নাই, আজকের আমার কিছু নাই, কিছু না, ও বিশ্বনবী, ও হাবিবুল্লাহ নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আপনি আমার একটু দোয়া করুন, আমি যেন শহীদ, আমি যেন যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে পারি, আমার নবী আর বিশ্বনবী মা গো, একটা গাছের বাকল নিয়ে আজকের আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বলতে লাগলে, আয় আল্লাহ আজকের আমি আব্দুল্লাহর জন্য, আজকের আমি আব্দুল্লাহর জন্য, আজকের কাফেরদের রক্তটা আমি আব্দুল্লাহর রক্তটা হারাম করে দিলাম। জোরে হবে না? বলে হুজুর আমার মনটা চায় আজকে আমি যুদ্ধ করে শহীদ হব, আর তুমি আমার রক্তটা হারাম করে দিলেন। আমার রাসূলুল্লাহ আব্দুল্লাহ তোমার যদি জ্বরের মধ্যে মউত হয় তুমি শহীদের দরজাটা পাবে। জোরে হবে না? আরেকবার চিল্লে হবে না? এই আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? আর আমাদের কথা সে মিথ্যার বাবা বেড়ে গেলি কথা বলতে পারেন কিরকম দেখুন বাবা। বাবারা এইবার যুদ্ধ চলে গেলে আমার বিশ্বনবীর পাগলেরা, এবার যুদ্ধ যখন চলে গেলে এইবার বিশ্বনবীর পাগলেরা, এইবার যুদ্ধ হয়ে গেল বাবারা,
একদিন নয় দুদিন নয়, আজকের কয়েকদিন যুদ্ধ হতে লাগলে বাবা, এমন সময় খবর আসলো, এমন সময় আমার বিশ্বনবীর কাছে খবর এলো, আজকের আব্দুল্লাহ জ্বরের মধ্যে মরণটা তার হয়েছে, জোরে হবে না। আরেকবার চিল্লে বলো, আমার নবী, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার সোনার নবী, আমার মায়ের নবী দেরি করে না, আমার হাবিবুল্লাহ দেরি করে না। এবার সাহাবাদেরকে ডাক দিল, ও সাহাবারা আজকে জলদি করে আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থাটা করো বাবা। ওই রাতের বেলা হাইবরে সাহাবা হুজুরিরা আমার বিশ্বনবী পাগলের গোসল দিলেন, এবার কাফন দাফনের ব্যবস্থা করলে, এবার গোসল দিলেন মাগো, হাইবারে কাফন দাফনের ব্যবস্থা করলে, একজন এইবার দুজন ব্যক্তি রাতের বেলা লাশখানি বয়ে নিয়ে আসতেছে, একজন ব্যক্তি লন্ডন টালিয়ে দাঁড়িয়ে আছে আর আরেকজন ব্যক্তি কবরে দাঁড়িয়ে আছে বাবা। বাবারা ও শিবনগর যুবকেরা, ও জোয়ানেরা, মায়েরা, খালারা, আজকে নবীকে ভালোবাসো, আজকে রসুলকে ভালোবাসুন মাগো, আজকে তারা নবীকে কেমন ভালোবেসেছে, আজকে রসুলকে তারা কেমন আপন করেছে বাবারা। হ্যাঁ, নিজের জাহানকে বিলিয়ে দিয়েছে, দেবো আমার বিশ্বনবী হাবিবুল্লাহকে ছাড়েনি মাগো, ওই কবরকে এইবারে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন, ওই ব্যক্তি বলতে লাগলেন, ও সাহাবারা আজকে খবরদার খবরদার, আজকে তোমার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না, জোরে হবে না। বাবারা আমি আপনাদের বলবো, আমি আপনাদের শোনাবো মাগো, যে দুজন ব্যক্তি লাশ বই আনছিল ওরা অন্য কেউ নয়, আমার বিশ্বনবীর পাগল হযরত আবু বকর আর ওমর। চিল্লে বলবেন না, আরেকবার জোরে বলবেন না, এই দুটো সাহাবি জান্নাতি না জাহান্নামী? জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না পাইনি? বাবারা ও যুবকেরা, ও জোয়ানেরা শোনো, আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহ আজকে কেমন তারা ভালোবেসেছে বাবা। যে ব্যক্তি কবরে আছে রে, ওই ব্যক্তি অন্য কেউ নয়, ওই ব্যক্তি অন্য কেউ না, আমার তোমার নবী আহমদ মোস্তফা, ওই মুহাম্মদ মোস্তফা নবী কুলের শিরোমণি। আরেকবার জোরে হবে না বাবারা, আজকে যিনি লন্ডন নিয়ে দাঁড়িয়ে আছেন ওই অন্য কেউ নয়, উনি হলে হযরতে বেলাল, আমার নবী, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ মাগো। এবার কবরস্থ করে আল্লাহ রসুল ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলে, আয় আল্লাহ, আজকের বিশ্বনবী হাবিবুল্লাহ, আজকের আল্লাহ, আজকের আব্দুল্লাহর উপরে আল্লাহ আমি রাজি হয়েছিলাম, আল্লাহ তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যা। ওই সময় আমি যদি হতাম তাইলে খুবই ভালো হতো, দরুদ আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ওরে মেঘেশে ছায়া করে আমার নবীর কায়েতে, ওরে মেঘেশে ছায়া করে আমার নবীর কায়েতে, হাশর বয়সে হে বাতাস করে আমার নবীর মাথাতে, হরে চাঁদির মতন হে চাঁদ পেলি তোয়, হরে চাঁদির মতন হে চাঁদ পেলি তোয়, হে রাখলি না মা আমিন আসে যে আমার, হে দয়ার নবী আছেন সইয়া মদিনায়, দরুদ আল্লাহ হুম্মা আর সাল্লি আলা জোরে ওয়া আলা আলিহি। ওরে যার কত মেরে এ ওসিলাতে ও মাহাবিয়া গো যখনই বিজয়, জোরে হবে না সুবহানাল্লাহ, আরেকবার চিল্লে হবে না সুবহানাল্লাহ, আবার আমার নবীর কদমের ওসিলাতে হাবিয়া দোজকটা নিবে যাবে না, যাবে না,
এই জোরে বলুন না বাবা, অনেকে মনে মনে রসুলের কদমের পায়ে রসিলা করে দোজখেরটা নিভে যাবে, যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ দোজখকেও সৃষ্টি করতে। জোরে বলুন, নবীর জন্য সব, রসুলের জন্য সব, আমার নবীর জন্য সব কিছু বাবা। তা কবি কি বলছে, ওরে তার কত ওমের এ ওসিলাতে ও মাহাবিয়া তো নিবে আসে যে আমার হে দয়ার নবী এ তাসে তারে মদিনা দরুর আল্লাহ হুম্মা এ সাল্লি আলা হে সাইয়িদিনা ওয়ালা আলী। আবার আসেন, এবার ফিরে আসি যে দুজন ব্যক্তিকে আল্লাহ সালাম দিয়েছিলেন, একজনের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক, কথা ভুল বলছি, আর আরেকজন মেয়েদের মধ্যে কিনি তিনি কে, মা খাদিজাতুল কুবরা। জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমার মায়েদের সালাম দেবে স্বামীও পর্যন্ত ওয়াজ হত কি, কথা খারাপ বলছি না ভুল বলছি, এই অসুবিধা হচ্ছে এইসব বলছি বলে, আমার মায়েদের সালাম দেবে স্বামীও পর্যন্ত ওয়াজ হোক কি। আজকের এই কথাটা নিয়ে বলবে আমাদুল্লাহ ভাই তো সালাম দিতে বলেছে, তা দেখবেন এই বলে বলে মায়ের সালাম দেবে, মা তখন বলবে আজকের আমাদের কোসির বাবের ভুলছে বসে না না জেনে পেয়েছে, এই কথা খারাপ বলছি নাকি বাপ, এরকম বলবে না বলবে না। খাদিজা আমার রসুলকে কত ভালোবেসেছে, ও ভাই চা খা দে, না আমি খাবো না শোনা ভাই, আমার লাগলে আমি চেয়ে নেবো, আমার ভাইদের চা দাও, সব ভুলে গেছি একটু চা দাও, একবার দরুদ শরীফ পড়েন, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আকো ছোট হ্যাঁ আমার ভাইদের দাও, ভুলে গেছে চা দাও, চা দাও সব চা দাও, এই কচিটা তো আব্বা জান ভাই জান ও যুবকেরা দোয়ানেরা, আজকের আপনাদের কাছে বলবো মা গো, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ একদিন খাদিজার কথা বলবো, ও ছেলেরা ও যুবকেরা ও জোয়ানেরা আব্বা জানেরা ও আম্মা জানেরা, আজকের আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার সোনার নবী মা গো, আজকের অনেক ঘটনা এরা গোয়া গলা বলবো না বাবা, আমার নবী আমার দরদের নবী আমার মায়ের নবী মা গো, এইবারে বাবা মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমিয়াতে বাবা আমাদের ইন মা নবী মা, এইবারে হযরত আয়েশা সিদ্দিকা আমার বিশ্ব নবীর আমার বিশ্ব নবীর বিবি, আজকের গভীর রাত হয়ে গেল আমার নবীকে যখন দেখতে পায় না আমার হাবিবুল্লাহকে যখন দেখতে পায় না, এইবারে আয়েশা সিদ্দিকা এইবারে বলতেন আল্লাহ গো আমার নবী কোথায় গেল, আল্লাহ হাবিবুল্লাহ কোথায় গেল, আল্লাহ নবীকে কি পাবো না, আল্লাহ হাবিবুল্লাহকে পাবো না, আমার নবীর খুঁজতে লাগলেন বাবা, এইবারে গিয়ে দেখতে লাগলো আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার সোনার নবী ওই মসজিদের নববীতে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। সুবহানাল্লাহ, গভীর রাতে দেখলেন মা আয়েশা সিদ্দিকা বিশ্ব নবী হাবিবুল্লাহ মসজিদের নববীতে আল্লাহ রসুল হাত তুলে কাঁদছে, আর রসুলের চোখের পানিগুলো টপ 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 করে গড়িয়ে পড়ছে। জোরে হবে না, মা আয়েশা সিদ্দিকা কিচ্ছু বললেন না, পিছন থেকে দাঁড়িয়ে শুনছেন খাদিজাকে আল্লাহ রসুল কত ভালোবাসে। এই আমার আল্লাহ রসুল যখন খাদিজাকে বিয়ে করেছিল খাদিজার বয়স ছিল কত, কত, চল্লিশ, আর আমার বিশ্ব নবীর বয়স ছিল কত, পঁচিশ। খাদিজার বিয়ে ছিল না ছিল না ছিল, খাদিজা শপথ করে নিয়েছে আমি খাদিজা আর বিয়ে করবো না, এ ঘটনা অনেক, আমার রসুলকে দেখে প্রেমে পাগল হয়েছিল না হয়নি, হয়েছিল পঁচিশ বছর আর চল্লিশ, আর আমাদের এখন পার্থক্য কত বছর হচ্ছে, তাইলে পনেরো বছর পার্থক্য হচ্ছে না, আর মেয়ের বয়স যদি দেখবেন এখন কুড়ি হয়, ছেলের বয়স যদি উনিশ হয় কি বলবে, গাইবা শুরু হলো, রাগ করবে না, হকিকত বলছি, এই এইরকম শাশুড়ি আছে না নাই, আছে না ভাই, দেখবেন যখন দেখবেন এইরকম শাশুড়ি হবে তখন তার উচিত শিক্ষা দেবেন, বলে এইরকম মেয়ে তুই বিয়ে করে আনলি, রসুল শিক্ষা দিচ্ছে দেখুন,
এর থেকে শিক্ষা নেবে, তাতে কি হয়েছে? এক বছর পাঁচ মাস দুবার বয়স নেই, কেউ কি যাবে আসবে বাপ? তখন এই রকম কথা আমার রাসূল শিক্ষা দিচ্ছে। দেখুন ওই খাদিজা এইবারে মসজিদে নববীতে এইবার কার জন্য কাঁদছে? কার জন্য কাঁদছে আমার রাসূল? মা খাদিজার জন্য কাঁদে, জোরে হবে না সুবহানাল্লাহ? আব্বা জান ভাই জান, ও বকেরা জোয়ানেরা, ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, এইবারে আমার বিশ্ব নবী মা গো, আমার দোয়ার নবী কাঁদে, আমার রাসূলুল্লাহ কাঁদে, এইবার চোখের পানি ফেলতে লাগলে, আয় আল্লাহ আজকে আমি মক্কাতে খাদিজা কে কে এসেছি, আয় আল্লাহ আজকে দুদিন নয়, আজকে দুদিন নয়, আজকের কয়েকদিন হয়ে গেল আমি আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমি খাদিজার পাশে দাঁড়াতে পারলাম না, হায় আল্লাহ আজকে খাদিজার কবরটা তোমার কাছে আমানত রেখে আসলাম, এই বলি কাঁদি, এবার চোখের পানি ফেলতে লাগলে, এই বলে কাঁদতে লাগলি, এইবারে বিশ্ব নবী হাবিবুল্লাহ কাঁদে, ওই আয়েশা এইবার বলে নবী গো আপনি কেন খাদিজার জন্য কাঁদিন, আজকের এই হুমাইরা লাল টুকটুকে বিবি আজকের আয়েশার আরামের বিছানা ছেড়ে এসে আজকের গভীর রাতে রজনীতি, আজকের কেন খাদিজা বলে কাঁদ, আজকের কেন চোখেরই পানি ফেল, ও বিশ্ব নবী হাবিবুল্লাহ ওই বুড়ি মহিলার জন্য কেন কাঁদিন, আজকের কেন চোখেরই পানি ফেল, এইবারে আমার নবী বসে আমার নবী দাঁড়িয়ে আছে, মা আমার সোনার নবী দাঁড়িয়ে আছে, আয়েশার মুখ থেকে যখন ভুড়ি কথাটা শুনলো আমার নবী থাকতে পারেননি, আমার রাসূলুল্লাহ থাকতে পারেন না, আমার নবীর মুখটা বড় মনির হয়ে গেল, আমার নবীর অন্তরটা খারাপ হয়ে গেল, এইবারে আমাদের মা জননী হযরতে আয়েশা সিদ্দিকা এইবারে বুঝতে পারলে আমার নবী কষ্ট পেয়েছে, আমার হাবিবুল্লাহ কষ্ট পেয়েছে, এইবারে হে গুনি গুনি এসে আমার নবীর কাছে বলে হুজুর আপনি বিয়াদবি মাপ করে দিবেন, আপনি দুঃখ ভুলবেন না, হুজুর আপনি আমার মাপ করে দিন, আপনি আপনি আমার ক্ষমা করে দিন, আমার বিশ্ব নবীর আখলাক দেখুন, আমার বিশ্ব নবীর চরিত্র দেখুন, ও ছেলেরা ও যুবকেরা ও মায়েরা খালারা রে আজকে স্বামীকে ভালোবাসো, আজকে স্বামীকে মহব্বত করো, একই দিন আমার নবী আয়েশার কাছে চলে গেলে, ও আয়েশা আজকে আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ কথা দিলাম, আজকে তোমার জানিয়ে দিলাম আয়েশা আজকে তুমি আমাকে ক্ষমা করো, আজকে তুমি আমাকে মাপ করো, এই না আমার নবী আমাদের মা জননীর কাছে যেই বলতে লাগলে, আয়েশা কাঁদে হুজুর আপনি এতটুকু এমন কেন বলেন, আপনি এমন কেন শোনান, ও বিশ্ব নবী হাবিবুল্লাহ আজকের আয়েশা আমি তোমার কাছে ক্ষমা চাইবো, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো, জোরে হবে না, কে কার কাছে ক্ষমা চাচ্ছে? বিশ্ব নবী মা আয়েশা সিদ্দিকার কাছে ক্ষমা চাচ্ছে বাবা, আর আমি তুমি আমার মায়েদের কাছে এরকম কথা বলি? আই যুবক ভাইরা চা খাওয়া হয়েছে ভাই? হয়েছে তো, একবার তকবীর দাও তো, নারাই তকবীর, নারাই তকবীর, চলবে না বন্ধ হবে, চলবে না বন্ধ হবে, হুজুর আছে আখেরি দোয়া করবে বাবা, পিশাব সঙ্গে বেয়াদবি করবে না, দাওয়াত করে আর সবাইকে ঘুমোতে যাবে, পিশাবে দোয়া বড় দোয়া না খারাপ দোয়া, ভালো দোয়া না খারাপ দোয়া, বড় দোয়া আছে যদি বড় দোয়া খারাপ না ভালো, হুজুর যখন এসে দেখবেন বাবা এই মাহফিলে এই হাল হাকিকত, হুজুরের তখন অন্তরে ব্যথা পাবে না, পাবে না, পাবে না বাপ, পাবে বাপ, দেখুন মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ আমার আয়েশাকে বলছে, আয়েশা তোমার ঠিকভাবে হক অত কোনো কিছু আদায় করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো, কে কার কাছে ক্ষমা চাচ্ছে? বিশ্ব নবী আয়েশার কাছে ক্ষমা চাচ্ছে বাবা, আর আজকের আমি তুমি আর মায়েদের কাছে কোনোদিন আমার হাতটা ধরি, তুমি আমার বিবি, তুমি আমার সব, তোমার ঠিক তোমার কিছু বহন করতে পারিনি, যদি কোনো ত্রুটি হয় তুমি আমার ক্ষমা করে দিও, তুমি স্বামী হয়েছো বলে কি দারোগা খারাপ বলছি, যে আমি স্বামী যা খুশি তাই করতে পারি, না বইয়েরও হক আছে স্বামীরও হক আছে, আছে না নাই বাবা,
রসুলের আখলাক দেখো, আয়েশা কেঁদে বলল, ও নবী নবী আমি আপনার কাছে ক্ষমা চাইবো না, আপনি আমার কাছে চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কথা দিন আমাকে না নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছে আয়েশা আমি তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে হবে না? আরেকবার চিল্লো হবে না? আবা আপনাদের কাছে বলবো, এই গাড়ির সামনের চাকা লিক, পিছনের চাকা লিক আর সামনের চাকা ঠিক, গাড়ি চলবে? চলবে বাপ? আজকে তুমি স্বামী হচ্ছে নামাজি, তুমি জান্নাতে যাবে, আর বউ হচ্ছে বেনামাজি, ও জাহান্নামে যাবে? হ্যাঁ, এই জোরে বলুন, জাহান্নামে যাবে? দেখবেন যদি বলে আহমদুল্লাহ ভাই কেমন করে গাড়ির সামনের চাকা ঠিক আর পিছনের চাকা লিক, তাহলে স্বামী স্ত্রী কোনোদিন এক জায়গায় বসে গল্প করতে 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 বলেছি ও স্বামী স্বামী ও বিবি বিবি আজকে যদি জান্নাতি হতে হয় দুজনে একসঙ্গে জান্নাতি হব? এই জোরে বলুন না। এটা করবে না, কি করে বন্ধনের গ্রুপ আলোব স্বামী স্ত্রী ঠিক ভাবে কাজ করবো? কথা খারাপ বলছি? এর হাদিস কোরআন অনেক, শুনলে গা জ্বালা জ্বালা করবে। আর জান্নাতে যখন যাবে আহমদুল্লাহর কথা নয়, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে যদি ছেড়ে দাও, কাল দেখবেন পান মাস কেলানি থেকে দূরে থাকবেন। কথা খারাপ বলছি না? আল্লাহ রসুলের সাহাবারা কেমন ভালোবেসেছে বাবা, বন্ধনের কথা বললে এক্ষুনি যে কটা আমার ভাই আছে সব উঠে পালায় ওদিকে যাব। আল্লাহ যদি আবার কোনো সময় আনাই তখন বলবো। আনো শোনেন, মা আয়েশা সিদ্দিকা কাকে বুড়ি বললেন? মা খাদিজাকে। যেই রসুল এই কথা শুনলেন রসুলের মনটা বড় খারাপ হয়ে গেল, আমার রসুল কিরকম পাগল, আর নবীর মহাব্বতের মানুষ খাদিজাকে কত ভালোবেসেছে। আব্বা জান ভাই জান, ও যুবকেরা তো আনেরা, এইবারে বিশ্ব নবীর যখন মনটা খারাপ হয়ে গেল, ওই আয়েশা সিদ্দিকা আমার নবীর পাগলিরা, আমাদের মা জননী, আমাদের মা জননী, আর দেরি করে না আর অপেক্ষা করে না, আমার নবীর কাছে চলে আসলে এবার ক্ষমা চাওয়ালা। হুজুর আপনি একটু বলুন বলুন বলো, আজকের আজকের খাদিজাকে কেন এত ভালোবাসো, আজকের খাদিজাকে কেন এত মহাব্বত করো? আমার নবী, আমার বিশ্ব নবী বলতে লাগলেন, ও বিবি আয়েশা আজকে তোমরা আমার সুখের সময় বিবি, আর খাদিজা আমার দুঃখের বিবি। এই জোরে বলুন, কথা সত্য বলছি না ভুল বলছি? খাদিজা দুঃখের সময় বিবি, আর তোমরা তো আমার সুখের সময় বিবি। শোনো কি সুন্দর বর্ণনা করছে, দেখবেন আবার আজকে দেখবেন এই মুসলমানের বাচ্চারা একটা বিয়ে করেছে, শ্যামা কি সুন্দর সংসারটা গোলাপ ফুলের মতন আঁকড়ে সাজিয়ে দুতলা বাড়ি করেছে, ব্যাংকে 5 লাখ টাকা করেছে। এই মুসলমানের বাচ্চা বলবে কোমরে বল যতদিন দেইড়ে মুড়বো ততদিন ছুটে গিয়ে আর একটা বিয়ে করে এ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। খাদিজা কিরকম শিক্ষা দিচ্ছে দেখুন, আমার খাদিজা কোন সময় বিবি জানো? ও আয়েশা, আল্লাহ রসুল বলছে খাদিজা তোমরা তো আমার সুখেরই বিবি, আর খাদিজা আমার দুঃখের সময় বিবি। কেমন দুঃখ একটু শোনেন বাবা। ভাইরা ও আব্বা জানেরা ও আম্মা জানেরা, এইবার আমার বিশ্ব জাহানের নবী এইবার দরদের নবী বলতে লাগলে, ও আয়েশা আজকে আমি যখন মক্কার নগরে আজকের কলেমার জন্য, আজকের কলেমাটা প্রচার প্রসার করার জন্য হাগি দিন, আজকে দুদিন নয়, আমি যখন আজকের বাবা ওই তায়েফের জমিনে গিয়েছিলাম, আবু জেহেলের কাছে গিয়েছিলাম, আজকের আবু সুফিয়ানের কাছে গিয়েছিলাম, ও আয়েশা আজকের বেঈমানির দলেরা আজকের আমার পাথর মেরেছিল, গভীর রাত যখন হয়ে যায় আমি খাদিজাকে এসে ডাক দিই, খাদিজা একবার ডাক দিলে আমার খাদিজা জলদি করে দরজাখানে খুলে দেয়। জোরে হবে না? হার হার এই সময় গিয়ে মায়েদের ডাকো, আবার গিয়ে ডাকো, বলে যাও জলসা প্যান্ডেলে হুজুর খালি চেল্লাচ্ছে, তুমি গিয়ে বসে আছো, যাও দরজা খুলবো না। অসুবিধা হচ্ছে বাপ? হকিকত কথাগুলো বলছি শোনেন, বাস্তব। বাবারা ও আব্বা জানেরা ও আম্মা জানেরা, এইবার আমার নবী আমার বিশ্ব নবী বলতে লাগলেন, খাদিজা এইবার আমার নবী আয়েশাকে শোনাচ্ছে, শোনো ও আয়েশা আমি বিশ্ব নবী কবিরাত যখন হত আমি খাদিজা বলে ডাক দিতাম, এই খাদিজা একবার দরজা খুলে দাও, এইবার দরজা জলদি করে দরজা খুলে দিত, আমার নবী আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ ডাক দিয়ে বলতে, ও খাদিজা আজকের কবিরাত তুমি কি ঘুমাও না,
আজকে তোমার কি ঘুম পায় না? আমি বিশ্বনবী হাবিবুল্লাহ একবারের বেশি দুবার কেন ডাক দিতে হয় না? ওই খাদিজা হেই বলে কাঁদতে কাঁদতে বলে হুজুর আপনি দুঃখ নেবেন না, আপনি বেদনা নেবেন না, ও বিশ্বনবী হাবিবুল্লাহ আজকে আমার বয়স 40 আপনার বয়স 25 ও নবী গো আপনি আজকের মুখর দারে দারে আজকের ইসলামের কালেমা খানি দাওয়াত দিতে যাও, আজকে আমার নবীরকে কত মেরেছে, আমার রাসূলকে কত প্রহার করেছে, হুজুর আমি খাদিজা দরজা দিয়ে ঘুমাবো আমার নবী কষ্ট পাবে, ও নবী গো আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে থাকি আমার নবী এসে ডাকবি, আমার হাবিবুল্লাহ এসে ডাকবে, আমি খাদিজা আজকের আরামের বিছানাটাকে শুয়ে থাকবো, আমার নবী কষ্ট পাবে, আমার হাবিবুল্লাহ দুঃখ পাবে, আমি খাদিজা এমন মন করে ফোন করে দাঁড়াই, এমন ফোন করে নি, এমন নিয়ত করে নি, আল্লাহ গো আমার বিশ্ব নবী এসে ডাকবে, একবারে বেশি দুবার না যেন ডাক দেয়, আমার নবী এসে যখন ডাকবে খাদিজা দরজা খুলে দাও, আমি খাদিজা আমি জলদি করে দরজাটা খুলে দেব। আর জোরে বলো ও আয়েশা, তোমরা আমার শোকের সময় বিবি, আজকের মদিনার জমিনে আজ শোনো শোনো আয়েশা, যখন মক্কা শরীফের জমিনে একদিন আজকে দুদিন নয় আজকে কয়েকদিন হয়ে গেল আমি যখন ইসলামের কলেমাটা প্রচার প্রসার করতে লাগলো, ও আয়েশা আজকে যখন কেউ আমার কলেমা পড়েনি, ওই খাদিজা একবার দাঁড়িয়ে আমার কলেমাটা পড়ে এক বাক্যে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন, হ্যাঁ আয়েশা এই অসুবিধা হচ্ছে ভাই, খাদিজা একবার একবার এক ডাকি আজকের ইসলামের কলেমাটা পড়ে মুসলমান হয়েছিল, তোমরা তো আমার শোকের সময় বিবি, খাদিজা আরো শোনো, খাদিজার কথা আরো শোনাচ্ছে বাবা, কি শোনাচ্ছে শোনো, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আমার সোনার নবী মাগো এইবার দোয়ার নবী জানালে, ও আয়েশা আমার খাদিজা আজকের এই দুনিয়ার জমিনে না আসতো, আজকের আল্লাহ এই মা ফাতেমাকে পাঠাতেন না, আজকের ফাতেমা যদি না আসতো ইমাম হাসান হোসেন আল্লাহ পাঠাতেন না, আর ইমাম হাসান যদি না আসতো এই শহীদের কারবালা আল্লাহ করতেন না। এই জোরে বলুন কথা সত্য না ভুল? এইবারে আসেন, খাদিজা আমার রসুলকে কত ভালোবেসেছিল, কত মহাব্বত করেছিল, হেরা গুয়ার কথা বললে শেষ হবে না, যেখানে হাজি সাহেবরা গিয়েছিল পাহাড়টা এত উঁচু, আমি তো গুনাহগার যাইনি, তা পাহাড়